বিতর্কিত এক কোচের নাম চন্দ্রিকা আতুরসিংহে। দ্বিতীয়বার তিনি বাংলাদেশের হেড কোচ হলেন। প্রথম ধাপে বাংলাদেশের সিনিয়র ক্রিকেটারদের সাথে তার দ্বন্দ্ব ছিল, দ্বিতীয় ধাপে এসে সিনিয়র ক্রিকেটারকে বাতি দিয়ে দেওয়া হলো। সেই অসহায়ত্বের শিকার হলেন মাহমুদুল্লাহ রিয়াদ। তার কথা বলে কি হবে, এই নিয়ে হয়েছে অনেক কথা, এই কথা বাতি দেওয়া যাক। চলুন এবার আসি বাংলাদেশ শ্রীলঙ্কার এশিয়া কাপের ম্যাচটি নিয়ে। শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়, আর ব্যাটিং করতে নেমে একের পর এক উইকেটে জোয়ারে বাসছেন। আর ঠিক ওই মুহূর্তে হাতুরিসিংহে ওয়াকিটকিতে কার সঙ্গে যেন কথা বলছেন। এর আগেও তার ছেলেকে নিয়ে হয়েছে বিতর্ক। যখন হাতুরিসিংহে ক্রিকেটারদের নিয়ে মিটিং করেন, সেই মিটিংয়ে তার ছেলেকে উপস্থিত রেখেছেন। তার ছেলে কোনো তথ্য ফাঁস করছিলেন কি না তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন বাংলাদেশের সাবেক ক্রিকেটার রাকিবুল হাসান। এবার ম্যাচ চলাকালীন সময় হাতুরিসিংহে ওয়াকিটকিতে কী কথা বলছেন তা নিয়ে সন্দেহ বেড়ে গেল আরও দ্বিগুণ। নিজের চোখের সামনে নিজের দেশ হেরে যাবে, এটা দেখা অনেক কষ্ট। তাছাড়া তিনি এ দলের হেড কোচও ছিলেন। বিসিবির কর্মকর্তাদের এই বিষয় নিয়ে ভেবে দেখা উচিত।